ফের হার্ট অ্যাটাক হলো অভিনেত্রী ঐন্দ্রিলার ডাক্তাররা দিল ভয়ঙ্কর তথ্য কি বলল ডাক্তাররা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব শুক্রবার মাঝরাতে সব্যচাষী জানিয়েছিলেন ঐন্দ্রিলার শারীরিক অবস্থা ক্রমত উন্নতি হচ্ছে ভেন্টিলেশন থেকে বেরোনোর চেষ্টা করছে যা দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছিল দুজনের অগণিত অনুরাগী কিন্তু শনিবার হতেই ফের বাড়লো সংকট আবারও আশঙ্কার খবর শোনালেন হাসপাতাল কর্তৃপক্ষ জানা গেছে এদিন অভিনেত্রীর ফের একবার হার্ট অ্যাটাক হয়েছে তবে চিকিৎসকরা দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে একই সঙ্গে বলা হয়েছে অতি সংকটজনক ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এই মুহূর্তে একশো শতাংশ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী জানা গেছে ঐন্দ্রিলার রক্তচাপ যখন তখন ওঠানামা করছে সেটা নিয়ন্ত্রণে রাখতে ইনোট্রেপস দেওয়া হয়েছে এছাড়াও চলছে অ্যান্টিবায়োটিক অভিনেত্রীর শরীরে গ্লাসগোকোমা স্কেলের মাত্রা বর্তমানে পাঁচ যা সুস্থ ও সাধারণ মানুষের ক্ষেত্রে পনেরো থাকে তাই আশঙ্কার মেঘ এখনও কাটেনি বলেই জানাচ্ছেন ডাক্তাররা উল্লেখ্য এই গ্লাসগোকোমা স্কেলের মাত্রা আসলে সংজ্ঞাহীনতার পরিমাপ উল্লেখ্য ব্রেন আক্রান্ত হওয়ার গত দু সপ্তাহের বেশি সময় ধরে হাওড়ার এক বেসরকারি হাসপাতাল হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা মাথায় অস্ত্রোপ্রচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি শুক্রবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল অভিনেত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে সে খবর সকলের সঙ্গে ভাগও করেছিলেন ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্য চৌধুরী কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ফের অবনতি হলো তার তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজ আবারও হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল অভিনেত্রীর তবে ডাক্তাররা পাশে থাকায় রকম বিপত্তি কিন্তু ঘটেনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ